আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনি মুহতারাম ওয়াসিম ভাই আলাইন থেকে প্রশ্ন রেখেছেন যে হিজামা সম্পর্কিত যে হাদিসগুলি পাওয়া যায় তা সহি কিনা, হিজামা করা নির্দিষ্ট কোনো দিন তারিখ সময় আছে কিনা, নির্দিষ্ট কোনো রোগের জন্য হিজামা নাকি যে কোনো রোগের জন্য করা যেতে পারে, এ বিষয়ে জানতে চেয়েছেন। ওয়াল জাওয়াব বিল্লাহি তাওফিক। হিজামা যেটাকে আমরা বাংলাতে শিঙ্গা লাগানো বুঝি, অর্থাৎ শরীরে শিঙ্গা লাগানো, এটা কি আরবিতে হিজামা বলা হয়। হিজামার ব্যাপারে সেই বুখারীতে হাদিস এসেছে। আর এই হিজামা পদ্ধতি বা এই শিঙ্গা লাগানো, এটি একটি প্রাচীনতম একটি চিকিৎসা যা বর্তমানে আধুনিক বিজ্ঞান তারা স্বীকার করেছে এবং গবেষণা করে দেখেছে যে এই জাতীয় এই শিঙ্গা লাগানো বা যেটাকে হিজামা বলা হয় আরবিতে, হিজামা শব্দের অর্থ হলো যে চোষা, রক্তকণিকা পশমের গোড়ালি থেকে বের করে নিয়ে আসা হয়, যেটাকে কাপিং বলা হয়। এটাকে এক ধরনের একটা ইসলামী থেরাপি এটাকে বলা যায়, মানে কাপিং থেরাপি। তো আরবিতে এটাকে হিজামা বলা হয়, এবং যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস এবং নির্দেশিত একটি চিকিৎসা, এবং বলা যায় যে ফেরেশতাদের সুপারিশযোগ্য একটি চিকিৎসা পদ্ধতিতে, একটা পদ্ধতি ইসলামের মধ্যে, এই হিজামা পদ্ধতি বা শিঙ্গা লাগানো, যেটাকে চোষা বা টেনে নেওয়া হয় সূচের মাধ্যমে, নেগেটিভ প্রেশার দিয়ে টেনে বা চুষে, যেগুলো নিস্তেজ, যেগুলো টনিক, যেগুলো দূষিত রক্ত, টক্সিন, এই জাতীয় দূষিত রক্তকে, এই ব্লাড টক্সিন, এগুলোকে বের করে মাংসপেশির মধ্যে রক্তের প্রবাহতা, রক্ত প্রবাহ দ্রুততর হয়, পেশি, চামড়া, ত্বক, শরীরের, এক কথায় বহুবিধ চিকিৎসার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও শিঙ্গা লাগিয়েছেন। আর এই প্রাচীন পদ্ধতি শুধুমাত্র এই এর আগে ছিল কিনা বলা যায় না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই চিকিৎসা গ্রহণ করেছেন এবং এর উপকারিতা সম্পর্কে উম্মতকে অবহিত করেছেন, এবং নিজেও এই পদ্ধতি চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মানে তিনি হিজামা ব্যবহার করেছেন। সাহাবাদের মধ্যেও এই হিজামা বা শিঙ্গা লাগানো পদ্ধতি ছিল। নবীজি তার মাথা ব্যথার প্রতিষেধক হিসেবে এবং পিঠের ব্যথার জন্য, দুই কাঁধের মাঝে, ঘাড়ের মাঝে রগে ব্যথার জন্য হিজামার উপকারিতা বা শিঙ্গা লাগানো সিয়াসিত্তা গ্রন্থে অনেক হাদিসই রয়েছে, এবং এই সুন্নতি পদ্ধতি অ্যাপ্লাইয়ের মাধ্যমে বহুবিধ রোগ থেকে রক্ষা করবেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চিকিৎসা করেছেন, চিকিৎসা গ্রহণ করা সুন্নত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোগ মুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। ইমাম বুখারী হাদিসকে এনেছেন 5681 নম্বরে, যে রোগ মুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এক, শিঙ্গা লাগানো, যেটাকে আমরা হিজামা বলি। হিজামা একটি আরবি শব্দ আসলে, যার অর্থ চোষা বা টানা, তো শিঙ্গায় তাই করা হয়। তাহলে রোগ মুক্তির জন্য তিনটি জিনিসের মধ্যে নবীজি বলেছেন, একটা হলো শিঙ্গা লাগানো, দুই নম্বর হলো মধু পান করা। অরিজিনাল মধু পান করবেন সকালবেলা, অথবা কমপক্ষে মাসে একদিন বা দুই দিন বা তিন দিন পান করবেন। আরেকটি চিকিৎসার কথা যেটাকে নিষেধ করলেও, যে আগুন দিয়ে গরম দেওয়া, যেটাকে এক ধরনের রেডিওথেরাপি। কিন্তু নবীজি বলেন যে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে আমি নিষেধ করেছি, সহিহ বুখারী শরীফের। তাহলে বাকি দুইটি অনায়াসে আমরা করতে পারি, এক শিঙ্গা লাগানো, দ্বিতীয় হলো মধু পান করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি শিঙ্গা লাগাতে চায় তাহলে সে যেন আরবি মাসের 17, 19 এবং 21তম দিনকে নির্বাচিত কর। সুন্নাত নবীজি এই দিনগুলোতে লাগিয়েছেন, 17, 19, 21 বেজোড়। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে রক্তচাপের কারণে রক্তচাপ, যাদের উচ্চ রক্তচাপ আছে, কোলেস্টেরল আছে,
বিভিন্ন রোগের জন্য তারাও করতে পারে। সুনান ইবনে মাজা সহ এর মধ্যে হাদিস আছে হিজামা সম্পর্কে, শিঙ্গা লাগানো সম্পর্কে, 3486 নম্বর ইবনে মাজার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এনেছেন ইমাম তিরমিজি, তিনি বলেছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মিরাজের রাতে যাদের মধ্যখান দিয়ে আমি গিয়েছি তাদের সবাই আমাকে বলেছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন, মানে শিঙ্গা লাগানোর আদেশ করবেন। সুনানে তিরমিজি ইমাম তিরমিজি হাদিস কিনেছেন 2053 নম্বর হাদিস। এবং মুসলিম শরীফের মধ্যে ওই শিঙ্গা লাগানোর সম্পর্কে হাদিস পাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই হিজামার মধ্যে মানে এই শিঙ্গা লাগানোর মধ্যে শেফা রয়েছে। ইমাম মুসলিম হাদিস কিনেছেন 2205। অনুরূপভাবে ইবনে মাজার মধ্যে ওই শিঙ্গা লাগানোর ব্যাপারে আবদুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খালি পেটে শিঙ্গা লাগানো উত্তম, এতে শেফা এবং বরকত রয়েছে, এর মাধ্যমে বোধ শক্তি স্মরণ শক্তিও বৃদ্ধি পায়। ইমাম ইবনে মাজা তিনি হাদিস কিনেছেন 3487 নম্বরে। অনুরূপভাবে সুনানে তিরমিজির মধ্যে আরেকটি হাদিস এনেছেন ইমাম তিরমিজি আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিজামাকারী কতই না উত্তম লোক, সে দূষিত রক্তগুলো বের করে দেয় এবং মেরুদণ্ডকে শক্ত করে এবং দৃষ্টিশক্তিকে প্রখর করে। অনেকে দৃষ্টিশক্তির অভিযোগ করেন, চোখে দেখতে পান না, তো এ জাতীয় শিঙ্গা লাগানো, এটা ইমাম তিরমিজি হাদিস কিনেছেন 2053 নম্বরে। এই শিঙ্গা লাগানো বা যেটাকে হিজামা আরবিতে বলা হয়, ইংলিশে যেটাকে কাপিং বলা হয়, বিজ্ঞান বা বৈজ্ঞানিকরাও তারা গবেষণা করেছেন বর্তমান সময়কালের হু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা এই কাপিং সম্পর্কে তারা দেখেছেন যে মাইগ্রেনজনিত যে সমস্ত দীর্ঘমেয়াদী মাথা ব্যথা হয় অনেকের, মাইগ্রেন সমস্যার কারণে মাথা বেদনা হয় অনেকেরই, এই জাতীয় কাজে এই জাতীয় ওই কাপিং বা এই শিঙ্গা লাগানো উত্তম। অনুরূপভাবে রক্ত দোষণ যাদের আছে, উচ্চ রক্তচাপ, এটাকে নিয়ন্ত্রণ করবে এই শিঙ্গা লাগানো। অনুরূপভাবে যেগুলো ঘুমের ব্যাঘাতের কারণে যে সমস্ত রোগ সৃষ্টি হয়, অনুরূপভাবে যেগুলো স্মৃতিভ্রষ্টতা মানে মাথা বিগড়ে যায় মাথা, তারপরে বিভিন্ন শরীরের বিভিন্ন গিরায় গিরায় ব্যথা, যেটাকে কোলেস্টেরল বেশি হলে যে সমস্ত ব্যথা হয়, গিরায় গিরায় ব্যথা করে মানে গেটে বাদ বলে, এবং অনুরূপভাবে ব্যাক পেইন তো এটা আমাদের কম বেশি সকলেরই কান্না হয়, অধিকাংশ বসে থাকলে ব্যাক পেইন হয়, হাঁটু ব্যথা হয়। অনুরূপভাবে অনেক সময় দীর্ঘদিন মাথা ব্যথা, প্রায় মাথা ব্যথা হয়, অনেকে মাথা ব্যথার কারণে নিক্স ব্যবহার করে, মাথা চেপে চোপে দিতে হয়, ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা, মাংসপেশির ব্যথা, বিভিন্ন মাংসে যেটাকে মাসেল পেইন বা বিভিন্ন পেইন কিলার আমরা ব্যবহার করি, বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা, হাঁটুর নিচে ব্যথা, গোড়ালিতে ব্যথা, পায়ে পিঠে বিভিন্ন জায়গায় যে ব্যথা। অনুরূপভাবে দীর্ঘমেয়াদী পেট ব্যথা, অনেকের পেট ব্যথা হয়, হাড়ের বিভিন্ন জনিত হাড়ের ব্যথা অথবা রগের ব্যথা, হাড়ের ব্যথা। অনুরূপভাবে থাইরয়েড গ্রন্থির সমস্যা, অনুরূপভাবে সাইনোসাইটিসের ব্যথা, অনুরূপভাবে অ্যাজমা যেটাকে আমরা হাঁপানি বলি, অনুরূপভাবে হৃদরোগ, অনেক টনসিলের সমস্যা, অনুরূপভাবে যেগুলো মুখের এবং জিহ্বার বিভিন্ন ধরনের দাঁতের, অনেকের গ্যাস্ট্রিক পেইন, প্রায়ই যারা বিভিন্ন গ্যাস্ট্রিকের আলসারের ঔষধ খেতেই থাকেন, রেনিডিন খান, তারপরে সেকলো খেতে থাকেন, এ জাতীয় গ্যাস্ট্রিকের জন্যই। অনুরূপভাবে অনেক সময় মুটিয়ে যায়, অনেক সময় অকাল পক্কতা, বয়স বেশি না কিন্তু কেমন যেন একেবারে মুটিয়ে পড়েছে, এই সমস্ত কাজে আপনি শিঙ্গা ব্যবহার করেন, হিজামা ব্যবহার করেন। অনেকদিন দীর্ঘদিন চর্মরোগ, অনেকের চর্মরোগ, দাউদ, এক্সিমা, এগুলো আমাদের দেশে হাটে বাজারে আজে বাজে ঔষধ বিক্রি করে, আপনি সুন্নতি চিকিৎসা করেন। অনুরূপভাবে ত্বকের যেই কোনো ত্বকের সমস্যা, অনেকের সময় অনেকের ত্বক সাদা হয়ে যায়। অনুরূপভাবে ফোড়া পাসরা, সাথে সাথে বলবো ডায়াবেটিস এমন একটি রোগ, এ রোগের ক্ষেত্রেও শিঙ্গা লাগানো উপকার বয়ে নিয়ে আসবে। এবং সুগারে রক্তের যে সুগার লেভেল সেটাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। অনুরূপভাবে অনেকে চুল পড়ার জন্য কত কিছু ব্যবহার করে, আর এক ধরনের কোম্পানি তারা উচ্চ দামে
আজেবাজে ঔষধ বিক্রি করে, আসলে চুল যাও থাকে তাও পড়ে যায়। এ সমস্ত কাজে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা গবেষণা করে, এমনকি মানসিক সমস্যার কারণে প্যাথোলজি জাগাল যে সমস্ত সমস্যা, মানসিক যে সমস্যা হয় এগুলোর কারণে, অনেক রোগের কারণে এগুলো হিজামাকে মানে সিংগাকে ব্যবহার করার ক্ষেত্রে ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা তারা গবেষণা করে এই প্রাচীনতম এই চিকিৎসা, যা ফেরেশতাদের সুপারিশ করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিংগা ব্যবহার করেছেন। আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনার মাধ্যমে এই চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।